আসসালামু আলাইকুম। আপনারা কি কেউ আল্লাহর রাস্তা খুঁজছেন? যে রাস্তায় হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, তাহলে আমার সাথেই থাকুন। সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর 11, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি একটি সরল রেখা টানলেন। মাঝ বরাবর তার ডান দিকে দুটি সরল রেখা টানলেন এবং বাম দিকেও দুটি সরল রেখা টানলেন। অতঃপর তিনি মধ্যবর্তী রেখার উপর তার হাত রেখে বলেন, এটা আল্লাহর রাস্তা। অতঃপর তিনি আয়াত তেলাওয়াত করেন। অনুবাদ: এবং এ পথেই আমার সরল পথ, অতএব তোমরা এ পথে অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করো না, অন্যথায় তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এটি সূরা আনআম 154 নম্বর আয়াত ছিল। এখন আমি আল্লাহর পথ বলতে বোঝাতে চেয়েছি যে মাঝখানের যে পথটা, মাঝখানের যে সরল রেখাটা দেখছেন, এটাই হলো আল্লাহর পথ। আর এই পথটার নাম হলো আল্লাহর কোরআন এবং হাদিস। আমি ডান পাশে যে দুইটি সরলরেখা আছে, এর আমি স্পেশাল একটি নাম দিয়েছি, কয়েকটি নাম দিয়েছি। নাম্বার 1, শিরক। নাম্বার 2, বেনামাজি। নাম্বার 3, বেদাতি। নাম্বার 4, কুসংস্কার। নাম্বার 5, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার। যত রকম খারাপ কাজ আছে, আমি এই ডান পাশের দুই সরল রেখাকে ইঙ্গিত করছি এবং বাম পাশের যে দুটো সরল রেখা দেখছেন, এই দুটো সরল রেখাকে আমি স্পেশাল মর্যাদা দিছি, সেটা হচ্ছে পৃথিবীর প্রতি টান। এই যে বাম পাশের যে দুটো সরল রেখা দেখছেন না, এই টানের জন্যই আপনি মাঝখানের সরল রেখাটি ছুঁয়ে দেখতে পাচ্ছেন না, বা মাঝখানের সরল রেখাটি আপনি দেখলেও সেখানে যেতে পারছেন না, আপনি সেই রাস্তায় হাঁটার ইচ্ছা পোষণ করতে পারছেন না। কারণ বামের যে দুইটা রেখা, সেই রেখা আপনার পৃথিবীর দিকে ধাবিত করেছে। আপনি ডান বাম ছেড়ে মাঝখানে চলে আসেন, এটাই আল্লাহর হুকুম। আর এই মাঝখানের যে পথটা, এটা নিয়ে আল্লাহ আরো একটি ভবিষ্যৎবাণী করেছেন, সেটা শুনবেন। আল্লাহ ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 10, সাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল 70 উপর স্থির থাকবে এবং সাহায্যপ্রাপ্ত হতে থাকবে, মহামহিম আল্লাহর নির্দেশ। কিয়ামত আসা পর্যন্ত তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। মাঝখানের পথ যাতে থাকলে কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না, এটা হলো আল্লাহর নির্দেশ। তাহলে ভাবেন, আমরা দিন শেষে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবো আর ডান বাম সাইড করে দেব। এখনই সাইড করেন, আপনি ভিডিওটা শুনছেন বা দেখছেন, এখন থেকে আপনাকে পরিবর্তন করে ফেলেন। আপনি মাঝখানের সদস্য হয়ে যান, মাঝখানের সরলরেখাকে ভালোবাসতে শেখেন, তাহলে আপনিই বুদ্ধিমান, ঠিক আছে? আর যারা ডান বামের সরলরেখাকে ভালোবাসে, তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। তো আজকে আমার কথা আমি এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।